হাই, গুড মর্নিং গাইস। এখন হচ্ছে 6:41 বাজে আর আমি ফুলে ছড়ি নিয়ে ফুল তুলতে যাচ্ছি বাইরে। দেখুন গাইস, এই গাছগুলোই তো অত ফুল হয়, শীতে হচ্ছেই না বলতে গেলে। আমি গেটের বাইরে যাচ্ছি। দেখুন গাইস, ফুল এখন শীতেই হচ্ছেই না, একটা দুটো হয়েছে। এই সেই কলকে ফুলগুলো একটু একটু হয়েছে, তুলব। আর প্রচুর কুয়াশা দেখুন। কুয়াশাটা বাড়ছে দূরে, ওই যে রেল লাইনটা তো দেখাই যাচ্ছে না। গাইস, কত ধরনের ফুল পেড়ে আনলাম, বেশি হচ্ছে না তো। বাড়ির এই যে এগুলো বাড়ির গাছের ফুল, জবা ফুল, সাদা ফুল, কলকে ফুল সব তুলে নিয়ে এলাম। এবার বাড়ির অন্য অন্য কাজ আছে, দেখ আমার সাথে তখন কী কী করি সারাদিন ধরে, আপনাদের ভিডিও করে দেখাবো। চন্দ্রমল্লিকা ফুটেছে দেখুন বাড়িতে, আমাদের বাড়ির গাছে। একটু ঠান্ডাটা আজকে কম আছে। এটা বেগুনি কালারের, এটা হলুদ অরেঞ্জ মিক্সড আছে। এটা ফুলগুলো জানি না কী হয়েছে, কেমন হচ্ছে একটু। আর এটা তো খুব সুন্দর, এর অনেকগুলো ফুল হয়েছিল, তাও তুলে নেওয়া হয়েছে পুজোর জন্য। সকালবেলা থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। এই যে ঠাকুর বাসন রাখা আছে, এগুলো সব ধোয়া হবে। আর আমার পাখির বাসন, আমাদের কিছু বাসন আছে, এগুলো সব ধুয়ে আর এবার খাবার বানাতে হবে। এক এক করে কাজগুলো করব, আপনাদেরকে দেখাবো কি করি সারাদিন ধরে। এখন বাইরেটা একটু ছাটাবো। গাইস, আমাদের উঠোনটা এখন চারটি পরিষ্কার করে ফিনাইল টিনাইল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, সব ধোয়া মোছ এখানটা ধোয়া টোয়া হয়ে গেছে। আর এখনও এক বালটি কাপড় ভিজানো আছে, এগুলো সব কাঁচা ধোয়া হবে। আর এখন আমি একটু নাস্তা বানাতে যাবো। আরও আমাদের ঘরে একজন নতুন অতিথি এসছে, তার জামা মানে যার মধ্যে থাকে সেই সব কাপড় চোপড়গুলো ধুতে হবে, দেখাবো আপনাদেরকে। চলুন আমার কি এসছে আমাদের বাড়িতে আপনাদেরকে আমি দেখাবো। এখন অন্ধকার বাড়িটা, ঘরের মধ্যে সবাই, লাইটটা বন্ধ আছে। এই যে দেখুন গাইস, আমার ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে। এই বাবু, হুঁস নেই, ঘুমাচ্ছে এত। আর আমাদের নতুন অতিথি এই যে এই যে দেখুন গাইস কি করছে, পিটু পিটু গুড মর্নিং। এর খাওয়া দাওয়া হয়ে গেছে, মর্নিং অনেক আগে হয়ে গেছে, 5:30 খাওয়া হয়ে গেছে। এখন বদমাশি করছিল, এবার ঘুমাবে। পিটু গুড মর্নিং। সকালবেলা নাস্তা এখন আমাদের বানানো হলো। এই দেখুন রুটি, চা, আর এটা হচ্ছে আলুর দম। এখন বাবু খাবে, তারপর আমিও খাবো। খেয়ে একটু সেলাই সেন্টার যাব, আমার সেলাই আছে, সেলাই আমি ভর্তি হয়েছি, ওখানে যেতে হবে আমাকে। খাওয়া বাবু খাওয়ার পর আমি খেয়ে তারপর বেরোবো, তারপরে এসে বাড়ি এসে কাজ করবো।
হ্যালো গাইস, দুপুরে খাওয়া দাওয়ার পরে এই ভিডিওটা আমি করে দেখাইনি আপনাদের খাওয়ার। তারপরে আমরা ট্যাংরাহাটে আমাদের বাড়ির পাশে একটা হাট বসে ট্যাংরাহাট, ওখানে ঘুরতে গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। দেখুন ওখানে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে মাটির হাঁড়ি থেকে সব কিছু জিনিস পাওয়া যায়। আমরা মানে সকালবেলা এসেছিলাম তো সেই জন্য হাটটা ঠিক মতন বসেনি। এদিকে আরও দেরি করে এলে হাটটা খুব জমজমাট হয়, তখন সকাল সকাল বলে হাটটা ঠিক মতন বসেনি, একটু একটু বসছিল। তো আমি সকালবেলাই এসেছিলাম, তো ভিডিওটা করে রেখেছিলাম। এখনো লাগেনি তো ভালো মতন হাট। পাও ফুল গাছ আমি কিনবো, দেখ দেখ কুচু জয় দেখি। ঠান্ডা লাগছে তো পাখি দেখুন গাইস, ফুলের গাছ হাটে বিক্রি হচ্ছে, এখনো হাটটা ঠিক মতন লাগেনি। এইসবে সকালবেলায় একটু একটু করে লাগছে। এখানে ফলের মার্কেট দেখুন, ফল মাছ ধরবে হাসে। কিছু জিনিস পাওয়া যায় না বলে না, এখানে সব কিছু জিনিস পাওয়া যায় দেখুন। হাঁস মুরগি পাখি সব কিছু পাওয়া যায়। ওই যে দূরে দেখুন হাঁস বিক্রি হচ্ছে, মুরগি সব কিছু, তেমন বিভিন্ন ধরনের পাখি সব কিছু এই হাটে পাওয়া যায়। তো গাইস এখানে দেখুন মাছ মুরগি ছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, এমনি বিভিন্ন জামা কাপড় চাদর প্রচুর দোকান আছে। তো সকালে তখনও দোকানগুলো লাগেনি, কিছু কিছু লেগেছিলো, তো লাগাচ্ছিলো আরও দোকান। এই যে দোকানগুলো দেখুন, তো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা বেশি ঘুরে ঘুরে অতটা ভিডিও করিনি। আর একদিন কোনো দিন সময় হলে আপনাদের ভিডিও করে দেখাবো। এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করবেন।